প্রস্তাবিত রাজ্যর উপনির্বাচনের বাবে অসম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে ইতিমধ্যে সমষ্টি ভিত্তিত একোগৰাকী দলের সন্মানীয় আর জ্যেষ্ঠ নেতার নেতৃত্ব একোখন সমিতি গঠন করে দি আমি আমার সাংগঠনিক প্রস্তুতি আরম্ভ করেছি। এটা গোসাইগাঁওত আমার বিরোধী দলের উপদলপতি রকিবুল হুসেন ডাঙরিয়ার নেতৃত্ব, তামুলপুর সমষ্টিত আমি আমার বিরোধী দলের দলপতি সন্মান দেবব্রত শইকীয়া ডাঙরিয়ার নেতৃত্ব, মাজুলীত প্রাক্তন মন্ত্রী বিধায়ক বসন্ত দাসের নেতৃত্ব, মরিয়নীত প্রাক্তন বিধায়ক কার্যকরী সভাপতি রাণা গোস্বামী ডাঙরিয়ার নেতৃত্ব, থাওড়াত প্রাক্তন মন্ত্রী প্রণতী ফুকন ডাঙরিয়ানীর নেতৃত্ব, ইতিমধ্যে আমি কেবাখনো উপনির্বাচন সম্পর্কীয় প্রস্তুতি সমিতি গঠন করে দিছো। আর শেহতিয়াকে ভবানীপুরতো হবলগিয়া উপনির্বাচনের বাবে বিধায়ক তথা কার্যকরী সভাপতি জাকির হুসেন সিকদারক সভাপতি হিসাবে লৈ একোখন সমিতি গঠন করে দিয়া হয়েছে। আর সমান্তরালভাবে সেই সমিতিয়ে তেওঁলোকৰ ওপৰত ন্যস্ত দায়িত্ব ইতিমধ্যে তেওঁলোকে পালন কৰিবলৈ আৰম্ভ কৰিছে, বিভিন্ন সভা সমিতি অনুষ্ঠিত হৈছে, দলৰ তৃণমূল পৰ্যায়ৰ পৰা আৰম্ভ কৰি সাংগঠনিক দিশ কৰবাত প্ৰয়োজন হ'লে পুনৰগঠন বা শ্ৰীবৃদ্ধিকৰণকে ধৰি একো একোটা পৰিৱেশ ৰচনা কৰিবলৈ সমৰ্থ হৈছে। আপোনালোকে লক্ষ্য কৰিছে যে প্ৰতিটো সমষ্টিতে ভোটারক সমষ্টিবাসী রাইজক ক্ষমতার স্বার্থত প্রতারণা করা প্রবঞ্চক রূপী নেতাসকল প্রত্যাখ্যান করার বাবে সমষ্টিবাসী রাইজেও ইতিমধ্যে তেওঁলোকৰ মনোভাব ব্যক্ত করেছে। আর আমি যথেষ্ট আশাবাদী যে অসম প্রদেশ কংগ্রেস কমিটিয়ে উপনির্বাচনত আমি সর্বশক্তিরে যুঁজিম, রাইজর মরম আশীর্বাদ বিশ্বাস আর আস্থাক দলের নবনিযুক্ত সভাপতি ভূপেন কুমার বড়া ডাঙরিয়া অর্পণ করেছেই। তেখেতেও গোটেই কেটা উপনির্বাচন অনুষ্ঠিত হবলগিয়া সমষ্টিত ইতিমধ্যে দলের তৃণমূল কর্মীসকলক সাক্ষাৎ করে মনোবল বৃদ্ধি করা সফল কাম হয়েছে। গতিকে আমি আশাবাদী যে আহি থকা সময়ত উপনির্বাচনে কংগ্রেস দলক এক নতুন শক্তি সঞ্চার করিব।